আচ্ছা দেখো, গতদিন আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম হচ্ছে যে প্রাইমেট, ঠিক আছে, প্রাইমেটের লিভিং প্রাইমেট এবং লিভিং প্রাইমেটের যে ক্লাসিফিকেশন গুলো নিয়ে সেগুলো আলোচনা করেছিলাম, প্রাইমেট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করেছিলাম। এগুলো সবটাই কিন্তু আমি পুরনো ব্যাচের কথা বলছি, নতুন ব্যাচের কথা কিন্তু আমি বলছি না, ঠিক আছে? কারণ নতুন ব্যাচ এখনো শুরু হয়নি, নতুন ব্যাচ 18 তারিখ থেকে শুরু হবে, ব্যাচ 3 যেটা, ঠিক আছে? সেই সেই যে নতুন ব্যাচটা এটা শুরু হবে সেই ব্যাচে এইগুলো তাদেরকে আলাদা করে এই ক্লাসগুলো তাদের কাছে হবে, তাদের ক্ষেত্রে, ঠিক আছে? তো ব্যাপারটা এটা, সেটা হচ্ছে যে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে তোমাদের সাথে প্রাইমেট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে দ্বিতীয় ক্লাসে আমি আলোচনা করেছিলাম হচ্ছে প্রাইমেটের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা হয়েছিল। তারপরের ক্লাসে আলোচনা হয়েছিল প্রাইমেট লোকোমোশন নিয়ে, ঠিক আছে? এবং সেই প্রাইমেট লোকোমোশন আমরা যেদিনকে আলোচনা করেছিলাম তার সাথেই আমরা আলোচনা করেছিলাম তোমার তোমার কি বলবো, ওই প্ল্যাটিরাইনি হ্যাপ্লোরাইনি, এগুলো আমরা সেদিনকে আলোচনা করেছিলাম তোমাদের সাথে, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে ট্র্যাডিশনাল যে ক্লাসিফিকেশন, সেই ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশনের উপরে বেস করে, ঠিক আছে? লাস্ট দিন আলোচনা হয়েছিল হচ্ছে অল্টারনেটিভ যে ক্লাসিফিকেশন, সেই অল্টারনেটিভ ক্লাসিফিকেশনটাকে বেস করে নিয়ে আমরা তার আলোচনাটা করেছিলাম, হলো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হচ্ছে যে ট্র্যাডিশনাল যে ক্লাসিফিকেশন যেটা রয়েছে, যেমন ধরো প্রসিমি, অ্যান্থ্রোপয়েডিয়া, এই যে দুটো ভাগ, তারপরে প্রসিমির আন্ডারে যে ভাগগুলো রয়েছে লিমার, লরিস, টার্শিয়ার, এই যে ভাগ, তারপরে অ্যান্থ্রোপয়েডিয়ার আন্ডারে নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং বেসটা হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশনের উপরে বেস করে, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে আগের বছরগুলোতে এসেছিল নিউ ওয়ার্ল্ড এবং ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির পার্থক্য এসেছিল, আগামী বছরের জন্য আসতে পারে কি প্রসেমির সাথে অ্যান্থ্রোপয়েডিয়ার পার্থক্য একটা আসতে পারে এরকম, ঠিক আছে? তারপরে তোমার সার্কোপিথেকয়েডিয়ার সাথে হোমিনয়েডিয়ার পার্থক্য, এই পার্থক্যগুলো আসতে পারে আগামী দিনের জন্য, ঠিক আছে? তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে যে তোমাদেরকে ক্লাস হয়ে গেলে ক্লাসের শেষে ওই ক্লাসিফিকেশনের চার্টটা আমি তোমাদের সামনে দেখাবো, দেখি আমি সেখান থেকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেবো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক প্রসিমি, ঠিক আছে? প্রসিমি হচ্ছে একটা সাব অর্ডার, প্রসিমি হচ্ছে সাব অর্ডার। যারা নতুন, যারা আজকে এসছে, তাদের হয়তো একটু হয়তো অসুবিধা হতে পারে যেহেতু তাদের আগের ক্লাসগুলো করানি, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমি নতুন ব্যাচে আমি একদম প্রথম থেকে সবটা তোমাদেরকে আবার পড়াবো। তো এই যে যারা প্রসিমি যারা হয়, প্রসিমিদের মধ্যে কিছু ফিচার আমরা দেখতে পাই, কি সেই ফিচারগুলো? প্রথমটা হচ্ছে তারা মানে মোস্টলি তারা হয় নকটার্নাল, নকটার্নাল মিনস তারা রাত্রিবেলা বের হয়, ফাইন? এবং যেহেতু তারা রাত্রিবেলা বের হয় সেহেতু তাদের বডি সাইজ তুলনামূলকভাবে অ্যান্থ্রোপয়েডিয়ার থেকে ছোট হয়, কারণ কি, যদি এরা যদি ডায়ার্নাল হতো তাহলে কি হতো, তাহলে বিভিন্ন প্রিডেটারদের সাথে এদের মোকাবিলা করতে হতো, এবং স্বাভাবিকভাবে এদের বডি সাইজটা যদি ছোট হয় তাহলে কিন্তু সেই মোকাবিলাটা তারা করতে পারবে না। সেহেতু এদের বডি সাইজটা ছোট হয় এবং একই সাথে ওরা এরা হয় নকটার্নাল, যেহেতু বডি সাইজ ছোট সেহেতু এরা নকটার্নাল, এবং যেহেতু এরা নকটার্নাল সেহেতু এদের সেন্স অফ স্মেল এটা কিন্তু ভীষণ প্রখর হয়। কেন? তার কারণটা হচ্ছে যেহেতু এরা রাত্রিবেলা যেহেতু বেরোচ্ছে, সেহেতু কি হচ্ছে, সেহেতু ধরো কোনো প্রিডেটার আসছে দূর থেকে, ধরো বাঘ বা সিংহ এই জাতীয় কোনো প্রিডেটার আসছে, বা কোনো বিষাক্ত কোনো সাপ, এবং এই প্রত্যেকেরই তো গায়ে তো একটা স্মেল হয়, এবং যেহেতু এরা নকটার্নাল, যেহেতু এরা রাত্রিবেলা বেরোচ্ছে এবং রাত্রিবেলা যেহেতু সূর্যের আলো থাকছে না, সেহেতু
সেই প্রিডেটার গুলো ওর আশেপাশে কতটা দূরে রয়েছে সেটা ও বুঝতে পারে ওর স্মেলিং ক্ষমতা দিয়ে। এবং এই কারণে এদের সেন্স অফ স্মেলটা ভীষণভাবে ডেভেলপ হয়, ভীষণ ডেভেলপড এদের যে সেন্স অফ স্মেলটা। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? অভিজ্ঞান, ঐতিহ্য, অমিত, অনঙ্গ, অনুপম, অয়ন, পার্থ, পার্বতী, সনাতন। হ্যাঁ স্যার, স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার ক্লিয়ার, এই অবধি ক্লিয়ার? ঠিক আছে, এরপরে আমরা কম্প্যারিজনে আসবো যখন আমরা অ্যান্থ্রোপোয়েডিয়াটা যখন পড়াবো। এবং এছাড়া আমরা আরো কিছু ফিচার দেখতে পাই, এবং যে ফিচারগুলো নেক্সট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এর আগে কখনো তোমরা প্রসিমির ফিচার এসছে সেটা কিন্তু তোমরা কিন্তু কখনো কিন্তু দেখোনি, বা অ্যান্থ্রোপোয়েডিয়ার ফিচার তোমার কাছে জানতে চেয়েছে সেরকম কিন্তু কোনো প্রশ্ন কিন্তু আগের বছরগুলোতে কিন্তু আসেনি। তার মানে আগামী বছরগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারে যে প্রসিমির ক্যারেক্টার বলো বা অ্যান্থ্রোপোয়েডিয়ার ক্যারেক্টার বলো, 10 নম্বর দিয়ে জিজ্ঞাসা করতেই পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে বুলেট করে করে আমরা যখন স্টাডি মেটেরিয়াল যখন তৈরি করব, ঠিক আছে, আমাদের যে স্টাডি মেটেরিয়াল যেটা অলরেডি যেটা রয়েছে সেখানে বুলেট করে করে জিনিসগুলোকে তৈরি করা আছে যে প্রসিমিয়ার এই এই ফিচার রয়েছে, নকটার্নাল তারা হয়, তাদের বডি সাইজ ছোট হয়, ঠিক আছে, তাদের সেন্স অফ স্মেলটা ভীষণভাবে ডেভেলপড হয়, হ্যাঁ, তারা আরবোরিয়াল হয়, ঠিক আছে। তো এরকমভাবে পুরো ফিচারগুলো বুলেট আকারে সেগুলোকে রেডি করা রয়েছে। আরো কি আমরা দেখতে পাই প্রসিমিয়ানদের মধ্যে, আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ডেন্টাল কম, যেটা আমি তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম। ডেন্টাল কম এটা কিরকম হয়, কম এই শব্দটা শুনে তোমরা বুঝতে পারছো চিরুনির মতন কিছু একটা জিনিস। এখানে কি হয়, ডেন্টাল কমটা কোন কোন দাঁত দিয়ে তৈরি হয়, ডেন্টাল কমটা কোন কোন দাঁত দিয়ে তৈরি হয়, ডেন্টাল কমটা তৈরি হয় উপরের দিকের 4টে ইনসাইজার, এটা লোয়ার হবে না, এটা আপার হবে, উপরের দিকে 4টে ইনসাইজার থাকে এবং কি থাকে সাথে, 2টো ক্যানাইন থাকে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ছবিটা, ঠিক আছে, উপরের দিকে 4টে ইনসাইজার আর সাইড দিয়ে 2টো ক্যানাইন মিলে উপরের পোর্শনে যে ডেন্টাল কমটা সেটা তৈরি হয়, আর নিচের দিকের যেটা সেখানে থাকে হচ্ছে তোমার লোয়ার ক্যানাইন, সেখানে থাকে হচ্ছে লোয়ার ক্যানাইন। এবং এই যে দাঁতগুলো, উপরের দিকের 6টা দাঁত এবং নিচের দিকের 1টা দাঁত, এটা এমন ভাবে ফর্ম করে দেখলে মনে হয় এটা একটা চিরুনির মতন। এবং এই জন্য এদের এদের এই টিথ প্যাটার্নটাকে আমরা বলি ডেন্টাল কম। কেন এবার ডেন্টাল কম, কারণ কি, এই যে প্রসিমিয়ান যারা রয়েছে, প্রসিমিয়ানরা মূলত গাম জাতীয় ফুড এরা খায়, গাছের আঠা বা পোকামাকড় এরা খায়। এবং এদের মধ্যে আমরা আরেকটা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে গ্রুমিং। গ্রুমিং জিনিসটা কি, তোমরা অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে দেখেছো বা পুরীতে গিয়ে দেখেছো যে একটা বানর আরেকটা বানরের গা থেকে কিছু একটা বেছে দিচ্ছে, উকুন বেছে দিচ্ছে, এই বিষয়টা তোমরা দেখেছো। ওই যে জিনিসটা, ওই জিনিসটাকে আমরা বলি গ্রুমিং, ওই জিনিসটাকে আমরা বলি গ্রুমিং, ঠিক আছে। তো এরা কি করে, এই যে ডেন্টাল কম এটার সাহায্যে এরা গ্রুম করে, কি করে গ্রুম করে, মিন্স ধরো ওর যে ওর গ্রুপের যে মেম্বার রয়েছে তার গা থেকে তোমার বেছে দেওয়া, বলো উকুন বেছে দেওয়া বা দাঁত দিয়ে ওর ফাড়গুলোকে আছড়ে দেওয়া, ঠিক আছে, এই কাজগুলো এরা করে। বা গাছের গা থেকে আঠা চেঁচে বের করা দাঁত দিয়ে ডেন্টাল কম্বের সাহায্যে, সেই জিনিসগুলো এরা করে থাকে। ঠিক আছে, তাহলে এই অবধি ক্লিয়ার, এই অবধি ক্লিয়ার?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ক্লিয়ার। ঐতিহ্য সনাতন হ্যাঁ সুমিত স্যার ক্লিয়ার, তন্ময় হ্যাঁ স্যার ক্লিয়ার, ঠিক আছে স্যার, অয়ন সুখেন অনন গো অভিজ্ঞান ক্লিয়ার তো, এই অব্দি কোনো সমস্যা নেই, ঠিক আছে। বলছিলাম স্যার, ওই যেগুলো পড়াচ্ছেন ওই যে ধরেন প্রসিমিয়া বা এর যদি সাথে সাথে যদি ওই পিকচার গুলো দেখিয়ে দিতেন তাহলে কনসেপ্টটা পুরো একদম ক্লিয়ার হয়ে যেত। আমি সব দেখিয়ে দেবো, আমি পড়িয়ে নি সব দেখিয়ে দেবো, সব আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। ছবিগুলো আমি যেখান থেকে রয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ছবিগুলো, ডেন্টাল কম কি, তোমার বাকি যে ফিচার গুলো যেগুলো রয়েছে সেগুলো আমি সব দেখিয়ে দেবো। মানে আগের দিন ওদেরকে ক্লাসে এগুলো দেখানো হয়েছে, সেই জন্য এই স্লাইডটা এটা নেই, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, চিন্তা নেই, ঠিক আছে। আরেকটা ঠিক যেটা আছে আমরা এটা দেখতে পাই, ঠিক আছে, আরেকটা এটা দেখতে পাই, সেটা কি দেখতে পাই, অল প্রসিমিয়ান এক্সেপ্ট টার্সিয়ার, টার্সিয়ারকে বাদ দিয়ে বাকি যারা প্রসিমি যারা রয়েছে, লিমার লরিস এরা যারা রয়েছে, এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, দে হ্যাভ পোস্ট অরবাইটাল বার বাট ল্যাক দ্য পোস্ট অরবাইটাল প্লেট। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে কোনটা পোস্ট অরবাইটাল বার? আমাদের যে চোখ যেটা রয়েছে, আমাদের যে চোখের যে অংশটা, সেই চোখের বাইরের দিকে যে হাত দিলে যে হাড়টা যেটা রয়েছে সেই হাড়টাকে আমরা বলি পোস্ট অরবাইটাল বার। আমি তোমাদেরকে এবার ছবিতে একটু দেখাচ্ছি জিনিসটা, ঠিক আছে। এই দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখতে পাচ্ছ, বাঁদিকে না রয়েছে। স্যার হ্যাঁ আচ্ছা, জাস্ট আসছে না, না স্যার আসেনি, দাঁড়াও নাও, এবার দেখো, এবার দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, দেখো তো। এবার দেখো এই যে আমি যে যেখানে কার্সারটা যেখানে মুভ করছি, এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলি পোস্ট অরবাইটাল বার, এই জায়গাটাকে আমরা বলি কি পোস্ট অরবাইটাল বার, ঠিক আছে। এবার দেখো মাঝখান দিয়ে একটা অ্যারো ডান দিক থেকে ঢুকেছে, সেটা বাঁদিকে চলে গেছে, এই যে মাঝখানের যে অংশটা মানে চোখের ভিতর দিয়ে যে ক্রস করেছে, এটার মানে হচ্ছে যে এখানে কোনো বনি কোনো স্ট্রাকচার নেই, যেটাকে আমরা বলি পোস্ট অরবাইটাল প্লেট, যেটাকে আমরা বলি পোস্ট অরবাইটাল প্লেট। কোনটা পোস্ট অরবাইটাল প্লেট? এটা, এই যে আমি যেখানে কার্সারটা যেখানে মুভ করাচ্ছি হাতটা, এই পোর্শনটাকে আমরা বলি পোস্ট অরবাইটাল প্লেট। মানে মানুষের কঙ্কাল, মানে কখনো মাথার খুলি দেখেছো, চোখের যে অংশটা, চোখের অংশটা মানে চোখটা যেখানে থাকে সেই জায়গায় দেখবে একটা হাড় মতো থাকে, সেটাকে আমরা বলি পোস্ট অরবাইটাল প্লেট, সেই জায়গাটাকে আমরা বলি পোস্ট অরবাইটাল প্লেট। তো প্রসিমিয়ানদের ক্ষেত্রে কি থাকে, প্রসিমিয়ানদের ক্ষেত্রে কি থাকছে, দে হ্যাভ পোস্ট অরবাইটাল বার বাট ল্যাক দ্য পোস্ট অরবাইটাল প্লেট। এই দেখো পোস্ট অরবাইটাল প্লেট কিন্তু নেই, সেই জন্য তুমি যদি ডান দিক থেকে যদি তোমার আঙুলটাকে যদি এখান থেকে যদি প্রেস করো বা যদি ঢুকিয়ে দাও তাহলে আঙুলটা ওদিক দিয়ে বেরিয়ে যাবে, বা কোনো একটা, কোনো একটা ধরো সরু কাঠি ঠাঠি বা কিছু একটা যদি এখান থেকে যদি ঢোকাও ওদিক দিয়ে বেরিয়ে যাবে, কারণ কি মাঝখানে কোনো বনি কোনো স্ট্রাকচার নেই। এটা হচ্ছে প্রসিমিয়ানদের ক্ষেত্রে। এই অবধি বোঝা গেছে?
এই অবধি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তো এই গেল আমাদের প্রসিমির বৈশিষ্ট্যগুলো। এবার দেখো এখানে লিমার, লরিস এবং টার্শিয়ার, ঠিক আছে, যেটা অলরেডি আমরা আগের দিন আলোচনা করে নিয়েছি, আমাদের আজকে আলাদা করে আলোচনা করার এই জায়গাটা দরকার নেই। এবার আসি অ্যান্থ্রোপয়েডিয়ার ক্ষেত্রে। কি বলছে? আ লার্জার অ্যাভারেজ বডি সাইজ, ফাইন, আ লার্জার অ্যাভারেজ বডি সাইজ, এবং এদের যে বডি সাইজটা এটা হচ্ছে প্রসিমিয়ানদের তুলনায় বড়, এবং এরা কিন্তু ডায়ার্নাল, মানে দিনের বেলা এরা বেরোয়। এরা কি? এরা কিন্তু ডায়ার্নাল, এরা দিনের বেলা বেরোচ্ছে, এইটা একটা ফিচার। এবং এছাড়া আর কি রয়েছে? রিডিউসড রিলায়েন্স অন দ্য সেন্স অফ স্মেল, কারণ কি, এরা যেহেতু দিনের বেলা যেহেতু বেরোচ্ছে, সেহেতু এরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছে, প্রিডেটর দেখতে পাচ্ছে, গাছের উপর দিয়ে কোনো সাপ ঘুরে বেড়ালে সেটা ওরা দেখে, মানে দেখে ওরা নিজেদেরকে সেফ জায়গায় নিয়ে যেতে পারছে, এবং এই জন্য এদের স্মেল, সেন্স অফ স্মেল যেটা, সেটা ধীরে ধীরে কমে এসছে, এবং আমাদের মানুষদের ক্ষেত্রে এটা আরো কমে এসছে। আরেকটা কি, সেটা হচ্ছে দে ডু নট হ্যাভ এনি রাইনিয়াম। রাইনিয়াম কোনটা? রাইনিয়াম হচ্ছে, কুকুর দেখেছো, কুকুরের মুখটা বা গরুর যে মুখটা, গরুর মুখের ওপরের দিকে দেখবে একটা কালো মতন একটা অংশ আমরা দেখতে পাই, যেটাকে আমরা বলি রাইনিয়াম। এবং এই রাইনিয়ামটার কাজ কি? রাইনিয়ামটার জন্যই সেন্স অফ স্মেলটা আরো বেড়ে যায়। কিন্তু অ্যান্থ্রোপয়েডিয়ার ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাই না, রাইনিয়াম আমরা দেখতে পাই না, এবং একই সাথে সেন্স অফ স্মেলটাও এদের ক্ষেত্রে সেই জন্য কম। এবার আমি তোমাদেরকে একটু রাইনিয়ামটা দেখাই, রাইনিয়ামটা কিরকম দেখতে হয়। This is called rhynium. এটা যেটা দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা, এটা এটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি হচ্ছে রাইনিয়াম। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রাইনিয়াম। হলো? তার মানে এখান থেকে প্রথম তিনটে পয়েন্ট থেকে আমরা কটা পার্থক্য করতে পারছি? তিনটে পার্থক্য করতে পারছি। কি কি? প্রসিমিয়ানদের বডি সাইজ তুলনামূলকভাবে ছোট, এদের বডি সাইজ তুলনামূলকভাবে বড়, ওরা নকটার্নাল প্রসিমিরা, অ্যান্থ্রোপয়েডিয়া যারা তারা ডায়ার্নাল প্রসিমিয়ান্স, আর হেভিলি রিলাইড অন সেন্স অফ স্মেল, এদের ক্ষেত্রে সেই সেন্স অফ স্মেলটা রিডিউস করছে, ওদের ক্ষেত্রে আমরা রাইনিয়াম দেখতে পাচ্ছি। এইখানে দেখো লেখা রয়েছে দে হ্যাভ রাইনিয়াম, ঠিক আছে, এখানে যাই হোক এখানে লেখা নেই রাইনিয়ামের কথাটা, দে হ্যাভ রাইনিয়াম, কিন্তু অ্যান্থ্রোপয়েডিয়ার ক্ষেত্রে রাইনিয়াম নেই, ঠিক আছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে অ্যান্থ্রোপয়েডিয়ার ক্ষেত্রে ইনক্রিজ রিলায়েন্স সেন্স অফ ভিশন, ইনক্রিজ রিলায়েন্স অন ভিশন, কেন কি? সেটা হচ্ছে অ্যান্থ্রোপয়েডিয়া গ্রুপের যারা রয়েছে, সেই অ্যান্থ্রোপয়েডিয়া গ্রুপের মেম্বাররা প্রসিমি গ্রুপের মেম্বারদের থেকে তুলনামূলকভাবে একটু
মডার্ন জায়গায় রয়েছে, এবং যারা প্রসেমি যারা হয়, যারা প্রসেমিয়ান লিমার লরিস, আমি তোমাদেরকে আবার ছবি দেখাচ্ছি, ওদের ক্ষেত্রে দেখবে ওদের চোখ দুটো তুলনামূলকভাবে সাইডে রয়েছে। কিন্তু অ্যান্থ্রোপয়েডিয়ার ক্ষেত্রে, অ্যান্থ্রোপয়েডিয়ার মধ্যে কারা পড়ছে? মাঙ্কি, এপ এবং আমরা। এপ মানে গরিলা, গিবন, শিম্পাঞ্জিরা পড়ছে। মাঙ্কির মধ্যে তোমরা বাড়ির ছাদে যে মাঙ্কিগুলোকে ঘুরতে দেখো ওরাও পড়ছে, আর হিউম্যান মানে তো আমরা পড়ছি। ঠিক আছে, তো কি হয়েছে এদের ক্ষেত্রে? এদের ক্ষেত্রে এটা হয়েছে, এদের ক্ষেত্রে চোখ দুটো ধীরে ধীরে সাইড থেকে সরতে সরতে সামনের দিকে চলে এসছে, এবং যেহেতু সামনের দিকে এসছে সেহেতু এদের ভিশনটাও আরো ইনক্রিজ করেছে। কেন ইনক্রিজ করেছে সেটা আমি কিন্তু আগের দিনের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম। তার কারণটা কি? সেটা হচ্ছে দু সাইডে চোখ থাকলে কি হচ্ছে, তার যে ভিজুয়াল ফিল যেটা, মানে বাচক দিয়ে যেটা দেখছে এবং ডান চোখ দিয়ে যেটা দেখছে, এবং দুটো চোখের মাঝখানের, মানে দুটো চোখ দিয়ে যেটা দেখছে, বাচক দিয়ে যেটা দেখছে এবং ডান চোখ দিয়ে যেটা দেখছে, ওর ওই দেখার যে জায়গাটা, মানে যে পোর্শনটাও, যে এরিয়াটাও কভার করছে দুটো চোখ দিয়ে, সেই জায়গাটা কিন্তু, সেই জায়গায় কিন্তু কোনো ওভারল্যাপিং ফিল তৈরি হচ্ছে না। আমি ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি আবার, এটা একটু দেখো যারা আজকে ক্লাস করছো আর কি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইটা দেখো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে সামনের দিকে, মানে ফরওয়ার্ডলি প্লেসিং আইস, যেটা আমাদের থাকে। ঠিক আছে, এবার কি হচ্ছে, বাচক দিয়ে ও এতটা জায়গা কভার করছে, এই এরিয়াটা কভার করছে, এবং ডান চোখ দিয়ে এই এরিয়াটাও কভার করছে, হলো? এবং এই যে ও যে দুটো চোখ দিয়ে দুটো এরিয়া যে কভার করছে, এই মাঝখানের এরিয়াটা হচ্ছে ওভারল্যাপিং ভিজুয়াল ফিল্ডস। ঠিক আছে, এবং যদি এই এই মানে বিষয়টা হচ্ছে, ধরো চোখ দুটো ধরো সামনে, মানে ফরওয়ার্ডলি প্লেসিং না থেকে ধরো সাইডে রয়েছে, এই সাইডে একটা চোখ, এই সাইডে একটা চোখ, তাহলে ও এই দিকের চোখ দিয়ে যেটা দেখছে এবং বাঁদিকের চোখ দিয়ে যেটা দেখছে এবং ডান দিকের চোখ দিয়ে যেটা দেখছে, ওর দুটো চোখের যে ভিজুয়াল ফিল্ড সেটা কি কখনোই কি ওভারল্যাপ করবে? করবে না, করবে না তো, হ্যাঁ কি না? না স্যার, করবে না। এবং তার জন্য কি হবে, তার জন্য ও কোনো জিনিস ও থ্রি ডাইমেনশনালি দেখতেই পারবে না, এবং ওদের ব্রেনের স্ট্রাকচারটাও না একটু অন্যরকম হয়। কিরকম? আমাদের আমাদের ক্ষেত্রে কি হয়, যাদের ফরওয়ার্ডলি প্লেসিং আইস তাদের ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে এই যে অপটিক যে নার্ভগুলো যেগুলো রয়েছে, এই অপটিক নার্ভগুলোর কাজ কি হচ্ছে, ও বাঁদিকের চোখ দিয়ে যেটা দেখছে সেই ইনফরমেশনটাই অপটিক নার্ভের মধ্যে দিয়ে চলে আসছে ওই সাইডের লোবে। ঠিক আছে, আবার ডান দিক দিয়ে যেটা দেখছে সেই ইনফরমেশনটা আবার চলে আসছে ডান ডান দিকের লোবে, হলো? এখন বিষয়টা যেটা হচ্ছে যে মেইনলি যে এরিয়ার ছবিটা আসে সেটা হচ্ছে এই ওভারল্যাপিং এরিয়ার ছবিটাই আসে, এবং তার সাথে বাম দিকের কিছুটা থাকে, কিছুটা অংশ থাকে, এবং ডান দিকের কিছুটা অংশ থাকে, এবং বাচক দিয়ে যে ইনফরমেশনটা আসছে সেটা মোস্ট অফ দ্য ইনফরমেশন বাঁদিকের লোবেই থেকে যাচ্ছে, এবং কিছু কিছু অপটিক নার্ভ 20-25% অপটিক নার্ভ সেটা ক্রস করে বাঁদিকের লোবে, তোমার বাঁদিক থেকে যেটা আসছে সেটা আবার ডান দিকের লোবে চলে যাচ্ছে। এই দেখো কিছু কিছু অপটিক নার্ভ
বাম দিকের হলেও সেটা ডান দিকের লোকে সেই ইনফরমেশনটা যাচ্ছে, আবার একই সাথে এটাও তাই হচ্ছে। এবং এর ফলে যেটা হচ্ছে, এর ফলে কি না তাদের, তারা ডেপ্থ পারসেপশন করতে পারছে কোনো জিনিসকে, তারা থ্রি ডাইমেনশনালি তারা পিকচারাইজ করতে পারছে। এই জিনিসগুলো হচ্ছে যেটা প্রসিমিয়ানরা যেটা পারে না, যেটা অ্যান্থ্রোপয়েডিয়ারা যেটা পারে। এবং যখনই চোখ যখনই ইনক্রিজ করছে, ভিশন যখনই ইনক্রিজ করছে, তখনই স্বাভাবিকভাবে সেন্সের অতটা দরকার হয় না। কারণ কি, আমি কোনো জিনিস ভালো করে দেখতে পাচ্ছি না, তখন আমার অন্য একটা ইন্দ্রিয় তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আর বেশি করে অ্যাক্টিভ হয়ে যায়। এটা তোমরা কোনো অন্ধ লোকের ক্ষেত্রেও তোমরা এটা দেখবে, যে সে চোখে দেখতে পারছে না, ঠিক আছে, সে চোখে দেখতে পারছে না, কিন্তু সে তার চোখটা খারাপ হয়ে গেল, তার বাকি যে পার্টগুলো, বাকি পার্টগুলো ভীষণভাবে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। বিশেষ করে তোমার স্মেল বা আদার্স যে বিভিন্ন যে ইন্দ্রিয়গুলো, সেগুলো ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যায়। এখানেও বিষয়টা সেমই হয়েছে, ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে গ্রেটার ডিগ্রি অফ কালার ভিশন থাকবে প্রসিমিদের ক্ষেত্রে, গ্রেটার ডিগ্রি অফ কালার ভিশন থাকবে না, যেহেতু তোমার সাইডলি ফেসিং আইস, যেহেতু এদের দেখো ব্যাক অফ দা আই সকেট প্রোটেক্টেড বাই আ বোনি প্লেট, ব্যাক অফ দা আই সকেট প্রোটেক্টেড বাই আ বোনি প্লেট, এটা রয়েছে, ঠিক আছে। তারপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে এদের যে ডেন্টিশন যেটা, এটা মোর জেনারেলাইজ ডেন্টিশন। কেন? কারণ দেখো এখানে কারা কারা রয়েছে, মাঙ্কিরা রয়েছে, এপরা রয়েছে এবং হিউম্যানরা রয়েছে, মাঙ্কি, এপ এবং হিউম্যান। এবং মাঙ্কিরা কি খায় তোমরা বলো সাধারণত? এবার বিভিন্ন মাঙ্কি রয়েছে, মাঙ্কিদের মধ্যে বিভিন্ন তাদের ভাগ রয়েছে। কোনো মাঙ্কি আছে যারা শুধু পোকা মাকড় এই জাতীয় জিনিস খায়, আবার কিছু মাঙ্কি আছে যারা গাছের পাতা খায়, গাছের পাতা, তারপরে গাছের শিকড় বাকড় এগুলো খায়, আবার কিছু মাঙ্কি আছে যারা ফল খায়, সিড খায়, ঠিক আছে। এবার ধরো যারা পোকা মাকড় খায় তাদের দাঁতের প্যাটার্নটা একটা ধরনের, আবার যারা ধরো গাছের পাতা খায় তাদের ডেন্টিশনটা একটু অন্য রকম, বা তোমার দাঁতের যে স্ট্রাকচার গুলো, দাঁতের স্ট্রাকচার অন্য রকম। কিরকম আলাদা সেটা আমি যখন প্রথমে যখন আমার তোমাদেরকে পড়াবো সেটা বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে ধরো যারা এপ, ঠিক আছে, মানে ধরো গরিলা, গিবন, শিম্পাঞ্জি, এরা কি খায়? এরা ফল খায়, আখরোট খায়, বাদাম জাতীয় খাদ্য এরা খায়, এরা এগুলো খায়। তো স্বাভাবিকভাবে এদের দাঁতের স্ট্রাকচারটা আলাদা হবে। আবার হিউম্যান যারা, আমাদের দাঁতের স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। সেই দাঁতের স্ট্রাকচার গুলো আমি তোমাদেরকে পরে আবার একটা একটা করে দেখাবো যখন ক্লাস আরো এগোবে, ঠিক আছে। তার মানে এদের ক্ষেত্রে আমরা দাঁতের স্ট্রাকচারটা কি দেখতে পাচ্ছি, মোর জেনারেলাইজড, এবং ভেরিয়াস টাইপ অফ টিথ আমরা কিন্তু এখানে দেখতে পাই। এবং আরেকটা এটা দেখতে পাই না, সেটা হচ্ছে ডেন্টাল কম এখানে দেখতে পাই না, কিন্তু প্রসিমিদের ক্ষেত্রে আমরা ডেন্টাল কম আমরা দেখতে পাই। প্রসিমিদের ক্ষেত্রে আমরা ডেন্টাল কম আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে দাঁড়িয়ে ক্লাসেই আমার আমার মানে আমাদের হাতে কতগুলো পার্থক্য চলে এলো তোমরাই বলো, ঐতিহ্য বলো বা বিজ্ঞান বলো। হ্যালো, হ্যাঁ বলো স্যার। প্রসিমিদের ভিশনটা মানে ওদের ভিশনটা এদের থেকে অতটা বেটার হয় না, কারণ ওদের মানে ফ্রন্টাল প্লেসমেন্ট নেই আইজের, আর এদের ডিগ্রি অফ কালার ভিশন বেশি, আর প্রসিমিদের ওটা কম,
দেন ডেন্টাল কম প্রসিমিটার আছে কিন্তু এদের নেই, আর বলো বলো আর এদের অ্যান্থ্রোপয়েডদের রাইনেরিয়াম নেই আর প্রসিমিডের ওটা আছে। দে আর ডায়ন প্রসিমিডা নকটার্নাল, এরা ডায়ার্নাল। প্রসিমিডা স্মল ইন সাইজ, দে আর লার্জার ইন সাইজ। দেখো পার্থক্যগুলো মনে রাখার জন্য কিন্তু আমাকে আলাদা করে খাটতে হবে না, আমি পার্থক্য মনে রাখার ফর্মুলাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি নেক্সট যে সেশনটা, এটা 3 মিনিট আছে আর, ঠিক আছে? পরের সেশনটায় তোমরা জয়েন করো, সেই মনে রাখার যে ট্রিকগুলো আমি ট্রিকগুলো বলে দিচ্ছি, এবং এমন কিছু আহামরি কোনো ট্রিক নয়, এবং একটার সাথে আরেকটা জিনিস কোরিলেটেড, স্বাভাবিকভাবে একটার সাথে আরেকটা জিনিস কোরিলেটেড, কিভাবে কোরিলেটেড আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? এটা আর 2.5 মিনিট মতো আছে, তোমরা নতুন সেকেন্ড যে লিঙ্কটা যেটা যেটা 10:15 যেটা লেখা রয়েছে সেই লিঙ্কটা দিয়ে তোমরা আসো, আমি বলে দিচ্ছি সবাইকে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা ওই নতুন লিঙ্ক দিয়ে তোমরা জয়েন করো এবার। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ।